পৃথিবীর 36,000 কিলোমিটার উপর দিয়ে পাক খাবে বঙ্গবন্ধু এক স্যাটেলাইট। তবে পৃথিবী থেকে দূর আকাশে স্থির দেখা যাবে এর অবস্থান, কারণ এই স্যাটেলাইট পৃথিবীর ঘূর্ণন গতির সঙ্গে সমান্তাল রেখে ঘুরবে নিজের কক্ষপথে। বঙ্গবন্ধু এক স্যাটেলাইটটি নির্মাণ করেছে ফ্রান্সের প্রতিষ্ঠান তালেস অ্যালিনিয়া স্পেস, আর একে কক্ষপথে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ অনুসন্ধান ও প্রযুক্তি কোম্পানি স্পেসএক্স। সর্বাধুনিক ফ্যালকন 9 এর ব্লক 5 মডেলের রকেটের সাহায্যে ফ্লোরিডার কেপ ক্যানাভেরালের লঞ্চ প্যাড থেকে উঠবে স্যাটেলাইটটি। 3,500 কেজি স্যাটেলাইটটি কক্ষপথে পাঠাতে রকেটের দুটি অংশ পর্যায়ক্রমে সক্রিয় হবে। ফ্যালকন 9 রকেটের একেবারে উপরের অংশে থাকবে স্যাটেলাইট, তারপর একটি অ্যাডাপ্টার, আর এরপর থাকবে স্টেজ 2 এবং সবচেয়ে নিচে স্টেজ 1। উৎক্ষেপণের শুরুতে তরল অক্সিজেন এবং রকেট গ্রেড কেরোসিন RP-1 এর বিক্রিয়া শুরু হয়ে প্রসারিত গ্যাস বের হবে প্রচণ্ড বেগে, আর নিউটনের গতির তৃতীয় সূত্র মেনে অবিশ্বাস্য গতিতে ছুটতে শুরু করবে ফ্যালকন 9। 3, 2, 1, 0. এই পর্যায়টি নিয়ন্ত্রণ করবে রকেটের একেবারে নিচের অংশ বা স্টেজ 1। উৎক্ষেপণের প্রায় 3 মিনিট পর ভূপৃষ্ঠ থেকে 70 কিলোমিটার উপরে পৌঁছে খুলে যাবে স্টেজ 1। বাকি অংশের গতি তখন ঘন্টায় প্রায় 8,000 কিলোমিটার। স্টেজ 1 ফিরে আসবে পৃথিবীতে, আর রকেটটির নিয়ন্ত্রণ তখন স্টেজ 2-র কাছে। এটি আরও তীব্র গতিতে স্যাটেলাইটটিকে পৌঁছে দেবে নির্ধারিত কক্ষপথের দিকে। যাত্রা শুরুর প্রায় 9 মিনিটের মাথায় পৃথিবী থেকে প্রায় 170 কিলোমিটার দূরে স্যাটেলাইটটি থেকে বিচ্ছিন্ন হবে স্টেজ 2। এ সময়ের গতিবেগ পৌঁছাবে ঘন্টায় 36,000 কিলোমিটারে। বঙ্গবন্ধু এক স্যাটেলাইটের কক্ষপথ 119.1 পূর্ব দ্রাঘিমাংশ। যুক্তরাষ্ট্র, ইতালি এবং কোরিয়ার 3টি গ্রাউন্ড স্টেশন থেকে নিয়ন্ত্রণ করে এটি সঠিকভাবে 36,000 কিলোমিটার দূরের কক্ষপথ স্থাপন করা হবে, যাতে সময় লাগতে পারে প্রায় 8 দিন। এরপরেই নিয়ন্ত্রণ হস্তান্তর করা হবে বাংলাদেশের গ্রাউন্ড স্টেশনে। গাজীপুরের জয়দেবপুর ও রাঙামাটির বেদবুনিয়ায় এরই মধ্যে প্রস্তুত হয়েছে বঙ্গবন্ধু এক স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশন। 15 বছর টানা কার্যকর থাকবে এই স্যাটেলাইট। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পৃথিবীর 36,000 কিলোমিটার উপর দিয়ে পাক খাবে বঙ্গবন্ধু এক স্যাটেলাইট। তবে পৃথিবী থেকে দূর আকাশে স্থির দেখা যাবে এর অবস্থান, কারণ এই স্যাটেলাইট পৃথিবীর ঘূর্ণন গতির সঙ্গে সমান্তাল রেখে ঘুরবে নিজের কক্ষপথে। বঙ্গবন্ধু এক স্যাটেলাইটটি নির্মাণ করেছে ফ্রান্সের প্রতিষ্ঠান তালেস অ্যালিনিয়া স্পেস, আর একে কক্ষপথে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ অনুসন্ধান ও প্রযুক্তি কোম্পানি স্পেসএক্স। সর্বাধুনিক ফ্যালকন 9 এর ব্লক 5 মডেলের রকেটের সাহায্যে ফ্লোরিডার কেপ ক্যানাভেরালের লঞ্চ প্যাড থেকে উঠবে স্যাটেলাইটটি। 3,500 কেজি স্যাটেলাইটটি কক্ষপথে পাঠাতে রকেটের দুটি অংশ পর্যায়ক্রমে সক্রিয় হবে। ফ্যালকন 9 রকেটের একেবারে উপরের অংশে থাকবে স্যাটেলাইট, তারপর একটি অ্যাডাপ্টার, আর এরপর থাকবে স্টেজ 2 এবং সবচেয়ে নিচে স্টেজ 1। উৎক্ষেপণের শুরুতে তরল অক্সিজেন এবং রকেট গ্রেড কেরোসিন RP-1 এর বিক্রিয়া শুরু হয়ে প্রসারিত গ্যাস বের হবে প্রচণ্ড বেগে, আর নিউটনের গতির তৃতীয় সূত্র মেনে অবিশ্বাস্য গতিতে ছুটতে শুরু করবে ফ্যালকন 9। 3, 2, 1, 0. এই পর্যায়টি নিয়ন্ত্রণ করবে রকেটের একেবারে নিচের অংশ বা স্টেজ 1। উৎক্ষেপণের প্রায় 3 মিনিট পর ভূপৃষ্ঠ থেকে 70 কিলোমিটার উপরে পৌঁছে খুলে যাবে স্টেজ 1। বাকি অংশের গতি তখন ঘন্টায় প্রায় 8,000 কিলোমিটার। স্টেজ 1 ফিরে আসবে পৃথিবীতে, আর রকেটটির নিয়ন্ত্রণ তখন স্টেজ 2-র কাছে। এটি আরও তীব্র গতিতে স্যাটেলাইটটিকে পৌঁছে দেবে নির্ধারিত কক্ষপথের দিকে। যাত্রা শুরুর প্রায় 9 মিনিটের মাথায় পৃথিবী থেকে প্রায় 170 কিলোমিটার দূরে স্যাটেলাইটটি থেকে বিচ্ছিন্ন হবে স্টেজ 2। এ সময়ের গতিবেগ পৌঁছাবে ঘন্টায় 36,000 কিলোমিটারে। বঙ্গবন্ধু এক স্যাটেলাইটের কক্ষপথ 119.1 পূর্ব দ্রাঘিমাংশ। যুক্তরাষ্ট্র, ইতালি এবং কোরিয়ার 3টি গ্রাউন্ড স্টেশন থেকে নিয়ন্ত্রণ করে এটি সঠিকভাবে 36,000 কিলোমিটার দূরের কক্ষপথ স্থাপন করা হবে, যাতে সময় লাগতে পারে প্রায় 8 দিন। এরপরেই নিয়ন্ত্রণ হস্তান্তর করা হবে বাংলাদেশের গ্রাউন্ড স্টেশনে। গাজীপুরের জয়দেবপুর ও রাঙামাটির বেদবুনিয়ায় এরই মধ্যে প্রস্তুত হয়েছে বঙ্গবন্ধু এক স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশন।
পনেরো বছর টানা কার্যকর থাকবে এই স্যাটেলাইট। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।